احسان کرو دوار بلائے بشی دیو نوار بلائے کم ناو ما بابار شت احسان کرو حسنتان ما بابا جدی تمہاکے دوئی بلا کھانا دائے تمہیں تین بلا داؤ ما بابا جدی تین بلا کھانا دائے تمہیں بشی بشی داؤ মায়ের মনে চায় বেদানা খাবে আঙ্গুর খাবে চাওয়ার আগে হাতে পৌঁছায় দাও হাত তুলে দোয়া করার কোনো দরকার নাই আমার নবী বলেন মায়ের অন্তর খুশি আমার আল্লাহ খুশি কত সন্তানের খবর আমরা পাই মা বাবা বৃদ্ধা হয়ে গেছে সন্তান বিয়া করে বউ নিয়া শহরে থাকে মা বাবা গ্রামে পড়ে আছে খবর নেয় না কুরবানির ঈদের রাত মা তাকায় আছে সন্তান বুঝি বাড়ির মধ্যে নতুন পোশাক নতুন নাস্তার আয়োজন করবে পরের দিন দেখে সন্তানের কোনো খবর নাই পাশের মহিলারা বলে তোমার ঘরে কেন আনন্দ নাই দরজা জানালা আটকানো কেন মা চোখের পানি ছেড়ে বলে রে বোন আমার সন্তান আমি বড় কষ্ট করে গর্ভ ধারণ করেছি বড় বানাইছি আজ বিয়া করে বউ নিয়া যে সন্তান কোথায় চলে গেল খবর নাই ও নবীর উম্মতের দল মাস্তানি করিস না রে টাকাওয়ালা ভাই ক্ষমতাওয়ালা ভাই মাস্তানি করিও না তুমি আজকে যদি শান্তির বিছানায় ঘুমাও আল্লাহর কসম শুধু তা মা বাবার চোখের পানি মা বাবার দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হতে পারো নাই মা বাবার চোখের পানি ছাড়া তুমি আর শান্তির ঘুম পাও না মা বাবার দোয়া যে কত কঠিন বাইজিদের ঘটনা কে না জানে এক গ্লাস পানির দ্বারা আল্লাহ বাইজিদকে কুতুবুল আলম বানায় দিলেন পেছনে ছিল মায়ের চোখের পানির দোয়া মা এমন দোয়া করেছেন আল্লাহ বাইজিদকে এত বড় বানাইছেন শুধু মুসলমান নয় সারা দুনিয়ার বেঈমানেরাও বাইজিদের নাম মহব্বতে স্মরণ করে ঠিক কিনা বলেন একটি গ্লাস পানির ফলে বাইজিদের কোলে তুলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও খারাপ লাগে না এক তারা লাগবে নি গান গাইতে ঢোল লাগবে রে যুবক না না আল্লাহর মহব্বতে গান গাও যে গানের আওয়াজে বান্দার অন্তরটা আল্লাহর দিকে আগায় যায় আমলের জন্য পাগল হয় এমন গান গাইলেও সওয়াব হবে শুনলেও সওয়াব হবে কিন্তু যেই গান আর বাদ্যের আওয়াজে বান্দার অন্তর গুনার দিকে দৌড়ায় এমন গান গাওয়াও হারাম শ্রবণ করাও হারাম যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মা একটা কথা কিন্তু এর ওজন কত হে মুমিন স্বামী স্ত্রী রাতের বেলা ঘুমায় হঠাৎ স্বামী বামে তাকায় দেখে স্ত্রীর চোখ বে পানির ফোঁটাগুলো পড়ে
স্বামী ডেকে বলে রে বিবি চোখের কোঠায় কেন পানি গভীর রাত আল্লাহর বান্দি ডেকে বলে রে স্বামী অন্তর ভরা দুঃখ আমার কি দুঃখ বলো বলে একটা সপ্তাহ হয়ে গেল আমার ছেলে আমাকে মা বলে ডাক দেয় না কেন তোমার সন্তান তোমাকে মা বলে ডাকে না বলে আমি সন্তানের ভালোর জন্য একটা ধমক দিয়েছি সন্তান রাগ করে আমাকে মা ডাক দেয়া বন্ধ করে দিল আল্লাহর বান্দা দেখে বলে রে বিবি তুমি আরামে ঘুমাও আরামে খাও সন্তান আজকে না ডাক দেখ একদিন ডাক দিবে বলে ও স্বামী বুঝাইতে পারবো না মা ডাকে কি মজা পাওয়া যায় খানার প্লেট নিয়ে বসি আমার মুখে খানা যায় না এত ঘুমানোর চিন্তা করি চোখে ঘুম আসে না কারণ আমার খানার দাম নাই ঘুমের দাম নাই আমার কাছে সন্তান যখন মা বলে ডাক দেয় এই ডাকের বড় দাম ওরে সন্তান আজকে মা বাবাকে ভুলে তুমি কোথায় চলছো রে ভাই ওই মা বাবার দোয়া নাও কপাল পুরিও না রে সন্তান যারা মা বাবার বরদোয়া নিয়েছে জীবনটা ধ্বংস হয়ে গেছে ছাত্র জীবনে দেখেছি এক আল্লাহর বান্দা চূড়ান্ত বেঈমান বিবাহ করে বিবির কথা মতো মায়ের উপরে অত্যাচার করত আমার কাছে যখন অভিযোগটা আসলো আমি বললাম আমাকে একদিন ডাক দিবা কখন মাকে ঝগড়া করে গালি দেয় মাগরিবের নামাজের পরে খবর আসলো সন্তান মায়ের সাথে তর্কে জড়ায় গেল আমি হেঁটে হেঁটে গিয়া দেখলাম ঘরের জানালা দরওয়াজা বন্ধ ঘরের মধ্যে সন্তান মাকে লাঠি দিয়া পিটাচ্ছে মা চিল্লায় আর বলে বাবা তোর পায়ে ধরে আর আমাকে মারবি না আমি নিজের কানে মায়ের কান্নার আওয়াজ শুনতেছি আমি মহল্লার ইমাম বেশি কিছু বলতে পারলাম না কিন্তু পরবর্তীতে খবর নিলাম ওই সন্তান বিছানায় পস্তে পস্তে চলে গেছে ওরে নবীর উম্মত টাকাওয়ালা মনে করতেছো টাকার গরমে তুমি আজকে মাস্তান আল্লাহর কসম না না তুমি যত বড় টাকার মালিক হও তোমার পেছনে মায়ের দোয়া যদিও মনে করো মা তোমারে গালি দিয়েছে ধমক দিয়েছে কিন্তু মা তোমার সামনে ধমক দিয়া ঘুমায় নাই মা ঘরের আদারে গিয়া এক এক আল্লাহর কাছে মাপ চায়া বলছে রে মালিক আমি রাগের কারণে সন্তানের ধমক দিয়েছি গালি দিয়েছি কিন্তু তুমি রাগ করিও না আমি রাগের কারণে বলেছি আমি মাপ চাই আমার সন্তানের মাপ করে দাও সোমার সন্তান আজকে ওই মা বাবাকে চিনলা না মাস্তানি করে চলতেছে নিজে নিজে মনে করো টাকায় বড় হয়ে গেছো রে সন্তান আমি তোমার পা ধরে বলছি পা দুটো আগায় দাও আমি তোমার পায়ে হাত দিয়ে বলি যদি অন্যায় করে থাকো তাড়াতাড়ি মা বাবার পায়ে পড়ে ক্ষমা নাও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে
বাস্তবে না বুই জামনে কইরো না যে ফাও বাস্তবে না বুই জামনে কইরো না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মা বাবার সাথে এহসান করো হে সন্তান জমানার নবী পয়গম্বর সুলাইমান সারা দুনিয়াটা শাসন করেছেন কত বড় পয়গম্বর সুলাইমান যিনি তার আঙ্গুলির ইশারা দিয়া গোটা দেশ শাসন করেছেন সিংহাসন চোখের পলকে যেখানে ইচ্ছা করতেন চলে যেত আকাশ মানে সুলাইমান নবীর সিংহাসন চলছে জমিন থেকে 9 মাইল উপরে চলে সিংহাসন সুলাইমান নবী সিংহাসনে বসে আছে হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ 9 মাইল উপর থেকে তিনি কানে আওয়াজ পায় জমিনের গর্তের পিপিলিকা তার জাতিবাইদের মজার মজার বয়ান দিতেছে পিপিলিকার আওয়াজ সুলাইমান নবী 9 মাইল উপর থেকে সিংহাসনে বসে নিজ কানে শুনলেন সুলাইমান নবী সুবহানাল্লাহ বলে বলে সিংহাসন জমিনে লেন করো দাঁড়াও জমিনের মধ্যে সুলাইমান নবীর সিংহাসন দাঁড়ায় গেল কে সে সুলাইমান বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি সদমতি খাতেমা সদে ওয়াপুরি বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি সদমতি খাতেমা সদে ওয়াপুরি লম্বা ঘটনা পয়গম্বর সুলাইমান আল্লাহ তাআলা একদিন সুলাইমান নবীর উপরে ওহী নাযিল করলেন ও সুলাইমান একটু তুমি নদীর কিনারায় সাগরের কিনারায় দৌড়াও ওখানে গিয়ে দেখবে আমি আল্লাহর কিছু নতুন কুদরত পয়গম্বর সুলাইমান তিনি একা গেলেন না খাদেম আসেফের নিয়ে তিনি সাগরের কিনারায় দাঁড়ালেন মা বাবার দোয়ায় কি হওয়া যায় সেটা বুঝাবার জন্য ঘটনাটা টানতেছি পয়গম্বর সুলাইমান খাদেম নিয়ে সাগরের কিনারায় দাঁড়ায় গেলেন আল্লাহ বললেন দেখো আমার নতুন কুদরত পয়গম্বর সুলাইমান বললেন ও মালিক নতুন কোন কুদরত দেখা যায় না আগের মতই সাগর দেখি আল্লাহ জানায় দিলেন ও সুলাইমান পানির ভিতরে দেখা একটু পানির ভিতরে যাও দেখবা আমার নতুন কুদরত পয়গম্বর সুলাইমান তিনি নদীর কিনারায় দাঁড়িয়ে খাদেমরে বলল দাও ডুব দাও পানির ভেতরে যাও একটু দেখো আল্লাহর কুদরত কি আছে নুজহাতুল মাজালিস নামক কিতাবে মা বাবার খেদমতের বয়ানে ঘটনা উল্লেখ করা হয়েছে খাদেম যখন সাগরের পানির মধ্যখানে চলে গেল উপরেও পানি নিচেও পানি চতুর্পার্শ্বে পানি পয়গম্বর সুলাইমানের খাদেম সাগরের মধ্যখানে গিয়া দেখে আসলে আল্লাহর কুদরত চার দেয়ালের একটা ঘর দেখা যায় সুন্দর একটা ঘর কোন বিদ্যুৎ নাই বিদ্যুৎ ছাড়াই শুধু আলো ঝিলমিল করতেছে পয়গম্বর সুলাইমান খাদেমরে পাঠাইলেন গিয়া দেখে চার দেয়ালের একটা ঘর পানির মধ্যখানে উপরেও পানি নিচেও পানি চতুর্পার্শ্বে পানি চার দেয়ালের ঘর
চার দেয়ালের চারটা দরওয়াজা আছে প্রত্যেকটা দরওয়াজা খোলা আল্লাহর কুদরত এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না খাদেম আসেব ঘরটা দেখে চলে আসলেন সুলাইমানের দরবারে বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি সুদমতি খাতেমা সদেওয়া পরি পয়গম্বর সুলাইমান কি সংবাদ দেওয়ার পরে নিজেই চললেন বলবো ঘটনাটা আপনাদের খারাপ লাগতেছে মনে হয় বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি সুদমতি খাতেমা সদেওয়া পরি সুলাইমান নবী একা রওনা হলেন পয়গম্বর সুলাইমান গিয়া দেখেন আসলে চার দেয়ালের একটা ঘর চারটা দেয়ালে চারটা দরজা আছে দরজা খোলা এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না পয়গম্বর সুলাইমান এবার ঘরের ভেতরে ঢুকতে চান সামন দিকে আগায় দেখে ঘরের ভেতরটা খালি না খালি না ওই চার দেয়ালের ঘর চার দেয়ালে চারটা দরজা দরজা খোলা পানিও ঢুকে না আর ওই ঘরের ভেতরটা খালি না একজন সুদর্শন যুবক ওই ঘরে বসে আল্লাহর জিকির করতেছে এ যুবক আমি তোমার মতো একটা যুবক সন্তান আমার 35 বছর বয়স চলে খুব বুড়ো হয়ে গেছি ও যুবক আমি তোমার পা ধরে বলছি তুমি পা দুটো আগায় দাও আমিও মায়ের সন্তান ও পর্দার আড়ালের মা মাইকের আওয়াজ পাইতেছেন রে মা আমি হাফিজুর রহমানের মা ও মা আপনারও মা হাফেজ কোরআনের মা ও মা ইমামের মা ও মা আপনারাও মা আব্দুল কাদের জিনানির মা ও মা আপনারাও মা বাইজিদ বোস্তামির মা ও মা আপনারাও মা কত মানুষ এসে আমাদের কাছে দোয়া চায় কান্না করে হুজুর 10 বছর বিয়া করলাম একটা সন্তান হলো না ওরে ভাই কেন কান্না করো সন্তান হলে তো বিপদ বলে না হুজুর কোনো বিপদ নাই আমি রমজানের মধ্যে রমজানে মসজিদে খতমে তারাবির ছোট বাচ্চা দেখি নামাজ পড়াইছে কত মজা লাগছে আল্লাহ যদি আমার একটা সন্তান দিতেন আমি কোরআনের হাফেজ বানাইতা আল্লাহর কসম করে বলি হে যুবক টুপির কারণে দাড়ির কারণে লম্বা জামার কারণে মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই কমে নাই বাংলাদেশ নয় সারা দুনিয়ার সব থেকে বড় ধনী একটু খবর নাও আমাদের মতোই ধনীটাও শান্তিতে নাই টাকা দিয়ে সম্মান পাওয়া যায় টাকা দিয়া সম্মান কিনা যায় তবে ওই সম্মানের অপর পৃষ্ঠে আছে জুতা মোবারক ভাইরা আমার অনুরোধ করে বলছি রে মুমিন বয়ান করে করে ডাউনলোড করে মেমোরি বোঝাই করে রাখলে কি লাভ হবে রে ভাই কেন তোমার কবরের চিন্তা আসে না কয়দিন আর মাস্তানি করবা এমন কোন দিন নাই বাসের তলে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ইদানিং যুবকের মরণ বেশি হয় না মরলে পিটা মারে মায়ের কোলে ঘুমাইতেছো টের পাও না বার্মার মুসলমানের দিকে তাকাও বার্মার মুসলমানের দিকে তাকাও সেদিন আমি টেকনাফ কক্সস বাজারে গিয়া খবর নিলাম নিজের চোখে তাকায় দেখলাম সাগরের এপার থেকে বার্মার মুসলমানের বাড়ির মধ্যে লাগাতার আগুন আর আগুন আর আগুন জ্বলে ঘুমলাই আজকে তুমি শীতের ভিতরে ল্যাব গায়ে দিয়ে ঘুমাও বার্মার মুসলমান আজ ঘুম নাই ঘর নাই কোনো ঘুমানের জায়গা নাই বর্ডারে মা বাচ্চা কোলে নিয়ে কান্না করে আল্লাহ খানাও নাই
আমি খাইতে চাই না আমার বাচ্চাটার খানার ব্যবস্থা করে দাও রে মালিক মা কান্না করে দিকে সন্তান না খেয়ে না খেয়ে মায়ের কোলে মরে যাচ্ছে খবর শুনতেছে আজকে বাঙালি মুসলমান মনে করে সবর আরামে ঘুমাও না না দুইটা গরু একই ধানের ক্ষেতের ধান খায় মালিক আইসা বেত দিয়া একটা গরুর উপরে যখন বেত্রাঘাত করলো আর একটা গরু দৌড় দিল কিরে গরু তুই কেন দৌড়াও তোরে তো বেত দিয়া মারে নাই বলে জানো না এর পরের সিরিয়াল আমার ওরে বাঙালি মুসলমান আরামে ঘুমাস না সাবধান বেঈমান ইহুদি ওই কুত্তাগুলো ওরা তো কত বড় খারাপ মুসলমানের কোনদিন উপকার চায় না রে বেঈমান যদিও ভাবতেছো আমরা এদেশে মুসলমান বেশি তাবলিগ বেশি পীর মুরিদি বেশি মাদ্রাসা বেশি আমগো বড় আরাম না না বারমার মুসলমানের মার দেইখা তুমি আরামে ঘুমায়ও না কপালে লেইখা নাও এর পরের সিরিয়াল হলো তোমার আমার অনবির উম্মতের দল ওই মা বাবার দোয়া নিয়া গাইতে থাকুরে মুমিন পয়গম্বর সুলাইমান ঘরের মধ্যে ঢুইকে দেখে ঘর খালি না কই ঘর কই কোথায় বা সুলাইমা দাদি মুলক সরওয়ারি সদমতি খাতেমা সদেওয়া পরি পয়গম্বর সুলাইমান পানির মধ্যে গিয়ে দেখে চার দেয়ালের ঘর চারটা দরওয়াজা চারোটা দরজা খোলা কোনো পানিও ঢুকে না ঘরের মধ্যে একটা যুবক সন্তান আল্লাহর জিকির করে সুলাইমান নবী ঢুইকা সালাম দিলেন ও যুবক কেমন আছো আলহামদুলিল্লাহ যুবক তুমি এখানে কি করো বলে আল্লাহর নামের জিকির করি আল্লাহর নামের জিকির কতদিন এখানে তুমি একটা না আল্লাহর নামের জিকির করো যুবক বলে ও পয়গম্বর আমি এই ঘরের মধ্যে আল্লাহর নামের জিকির করি একটা না দুই হাজার বছর ক হাজার বছর কাদের কুদরত দারি বার কামাল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহার হালে তুহি মেরা নিগাহদা তাকার বড়াই করো না রে ভাই কোথায় নমরুদ কোথায় ফেরাউন কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে নিজেকে নিজে ছোট মনে করিও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয় ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে আরো জোরে বলেন জিব্বা নারায় আল্লাহকে ডাক দেন কে ইন্নাল্লাযীনা কালু রব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون كلام زند قرآن حكيم
حكمت أولى يزال ستو قديم جميع العلم في القرآن حكيم تقاصر عنه أفهم الرجال بخا قرآن كلام الله بشر قديم استي قديم استي نينو ও নবীর উম্মতের দল মা বাবার সাথে ইহসান করো মা বাবা যদি বুড়া হয়ে যায় খবরদার ধমক দিয়ে কথা বলো না এমন কোন আচরণ করো না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে বলবে আহ অথবা উহ উহ এক নাম্বার ব্যাখ্যা ওরে নবীর উম্মতের দল এমন ব্যবহার করো না যেই ব্যবহারে মা বাবা আহ বলবে উহ বলবে এক নাম্বার ব্যাখ্যা ব্যাখ্যা নাম্বার দুই তুমিও মা বাবার কথায় পড়ে কখনো আহ বলিও না উহ বলিও না কারণ মা বাবায় আহ বলাটাও কষ্ট সন্তানও যদি আহ বলে সেটাও মা বাবার কষ্ট তো কেমন কথা বলবা অকুল্লাহুমা কাউলান কারীমা আয় কাউলান জামিলা কাউলান লতিফা কাউলান কারীমা আয় লাইয়িনান সাহলা লাইয়িনান মানি নরম সাহলান মানি সহজ মা বাবার সাথে কেমন ব্যবহার করবা আল্লাহ কোরআনে বলেন নরম এবং সহজ নরমের ব্যাখ্যা হলো ও ছোট আওয়াজে মা বাবার সাথে কথা বলো নজরটারে নিচু করে কথা বলো এর ব্যাখ্যা হলো নরম সহজ ভাষার ব্যাখ্যা হলো ও সন্তান তুমি সিরাজগঞ্জ কলেজে পড়ে আজ শুদ্ধ বাংলায় কথা বলো খবরদার গ্রামের আমার মা শুদ্ধ বাংলা জানে না গ্রামে মা যেই ভাষা বুঝে ওই ভাষায় সংক্ষেপে কথা বলো এর নাম হলো সহজ قولا كريما اي قولا لينا سهلا قولا جميلا قولا لطيفا এতক্ষণ আলোচনা হলো আচরণটা জিব্বার আচরণ কেমন হবে সামনে আল্লাহ বলেন অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের আচরণটা কেমন হবে আল্লাহ বলেন অখফিজ লাহুমা জানাহা যুল্লি ও সন্তান বিনয়ের ডানা মা বাবার জন্য বিছায়া দাও একটু খেয়াল করবেন চিকন কথা আপনাদেরকে প্রশ্ন করব উত্তর দিতে হবে আল্লাহ পাক বলেন অখফিজ লাহুমা জানাহা যুল্লি ও সন্তান বিনয়ের ডানা বিছায়া দাও মা বাবার জন্য একটু জবাব দেন দানা দানা এটা মানুষের হয় নাকি পাখির হয় কথা বুঝেন নাই দানা কি মানুষের না পাখির পাখির দানা হয় মানুষের দানা হয় না তো আল্লাহ কেন বললেন ও সন্তান বিনয়ের দানা মা বাবার সামনে বিছায় দাও মানুষের তো দানা নাই দানা হলো পাখির কেন মানুষের দানার কথা বললেন এক নাম্বার জবাব আল্লাহ যখন আমার নবীর উপরে কোরআনে হাকিম অবতীর্ণ করেছিলেন ওই সময় আরবের মানুষ ছিল ক্যান্সারে আক্রান্ত জাহান্নামের আসামি আল্লাহ মাঝে মাঝে ওদের অভ্যাসের দিকে রেয়ায়াত করে ওদের অভ্যাসের দিকে সমমানভাবে ওদের মন রক্ষার্থে কিছু কিছু সময় আল্লাহ কোরআনের আয়াত ওদের মনের চাহিদা মতো অবতীর্ণ করেছেন কারণ ওদের মনটা যেন ইসলামের দিকে আগায় যায় এই আরবের একটা অভ্যাস ছিল আরববাসীরা পাখিরে খুব বেশি মহব্বত করত এখন যেমন আমেরিকা পশ্চিমা ওই ইহুদি কুত্তাগুলো কুকুরের বেশি মহব্বত করে নিজের ছেলে মেয়েকে এত মহব্বত করে না কুকুরকে যতটুকু মহব্বত করে এজন্য চরিত্রটাও কুত্তার মতো হয়ে গেছে যত পায় হয় না আরো চাই মানুষ মেরে খাচ্ছে সন্ত্রাসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এরপর সেই কুত্তাগুলো বলে ইসলাম নাকি সন্ত্রাস দেখেন না মরা গরু পাইলে কুকুরের খাওয়ার অবস্থাটা দুদিক থেকে দুইটা খেতে চায় মাঝখানে একটা দুইকে একদিকে দৌড়ায় ওটা এসে খেয়ে যায় আবার ওটাকে দৌড়ানি দেয় আবার অন্য দিকেরটা কুকুরকে খস্ত খেয়ে যায়
অনবীর উম্মত কি মজার কথা কথায় কথা আসে হাদিসে পাকে আল্লাহর নবী বলেন আখেরাতের চিন্তা ছাড়া যারা দুনিয়া 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 জিকির করে টাকা টাকা জিকির করে আল্লাহর নবী বলেন আদ দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব দুনিয়া হলো একটা মুর্দা জানোয়ারের মতো এর পেছনে যারা দৌড়ায় তারা হলো কুত্তা নবীজির হাদিস তারা কি মরা জানোয়ার মরা জানোয়ার শকুনেও খায় শিয়ালেও খায় কুত্তায়ও খায় আল্লাহর নবী শিয়ালের কথা বলেন নাই দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এদেরকে শিয়ালের সাথে তুলনা করেন নাই এদেরকে শকুনের সাথে বলেন নাই কুকুরের কথা কেন বললেন একটা জবাব হলো ওরে নবীর উম্মত শকুনে রাতের বেলা খায় না দিনের বেলা খায় আর শিয়ালে রাতের বেলা খায় কুত্তা এমন খারাপ এটা রাতেও খায় দিনেও খায় কুত্তা রাতেও খায় এই জন্য ওরা কুত্তার সাথে মিল মহব্বত রেখে মাঝে মাঝে আপনারা খবর জানেন কিনা কুকুরের বিবাহ দেয় বিশাল গেট সাজায় অনুষ্ঠান করে কুত্তার বিয়ে হইব আহা আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করেন ইহুদির বিরুদ্ধে খ্রিস্টানের বিরুদ্ধে কথা বললে যদি কোনো মুমিন বেজার হন আপনি কপালে লেখেন আপনি ইহুদির পাক্কা দালাল ভাইরা আমার কালকে টের পাইবেন যে ভাই কেমন হইলো ওয়াজ বলে ঠিক আছে তবে আমেরিকার বিরুদ্ধে বলাটা বুঝবেন এটা আমেরিকার পাক্কা দালাল আবার আসতে বললেন যে সন্দেহ আছে নাকি ভাইরা আমার যতই দুধ কলা দেখ না কেন ইহুদি কুত্তা আমাদের কোনদিন আপন হবে না এরা চূড়ান্ত দুশমন মুসলমানের অনবীর উম্মতের দল মা বাবার সামনে তুমি ডানা বিছায়া দাও ডানার কথা কেন বললেন এক নাম্বার জবাব আরবের মানুষরা পাখিরে বেশি মহব্বত করত খোলা আকাশে পাখিটা উড়ায় দিত উড়ায় দেওয়ার পরে পাখি যদি ডান দিকে যাইতো মনে করত আমার কাজটা সফল হবে কল্যাণ হবে পাখিটা যদি বাম দিকে যাইতো মনে করত আমার কাজটা অকল্যাণ বিফল হবে আল্লাহ ওই দিকে নজর করে পাখির সাথে মহব্বত এই কথা বললেন এই সূরায় আরাক আয়াতে পাখির কথা বলে আল্লাহ বলেন অকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি আল্লাহ বলেন প্রত্যেক মানুষের গর্দানে পাখি ঝুলায়া দিলাম পাখি এখানে পাখির অর্থ হলো আমলনামা আমলনামার সাথে পাখির সম্পর্ক কি বলে আরবের মানুষ পাখির মাধ্যমে ডানে বামে উড়ে গেলে কল্যাণ অকল্যাণের বিচার করে নেয় আমলনামাটাও তেমনি ভাবে বান্দার আমলনামাও দিয়া কল্যাণ অকল্যাণের বিচার হবে আমলনামার আমল দিয়া বান্দার কল্যাণ অকল্যাণের বিচার হবে এক নাম্বার জবাব জবাব নাম্বার টু আল্লাহ কেন বললেন ও বান্দা ও সন্তান তোর ডানা মায়ের সামনে বিছায়া দাও পাখির শক্তি হলো ডানার ভেতরে ডানা এ ডানা যদি আটকায় দেওয়া হয় পাখি উড়ার কোনো শক্তি নাই পুরা পাখিটাই দুর্বল আল্লাহ বলেন যুবক যদিও সরাসরি তোমার কোনো ডানা নাই কিন্তু পাখির ডানার শক্তির মতো তোমার যৌবনের একটা ডানা বেড়ে গেছে টাকার একটা ডানা বেড়ে গেছে ক্ষমতার ডানার গরম আল্লাহ বলেন ও বান্দা যৌবনের ডানাটারে বিনয় কর ওর যৌবনের ডানার গরম দেখাইও না মা বাবার সামনে টাকার গরমের ডানা খুলবি না মা বাবার সামনে ক্ষমতার গরম দেখাবি না তোর ক্ষমতার গরমের ডানা টাকার গরমের ডানা যৌবনের গরমের ডানাগুলো গুটাইয়াও মা বাবার সামনে এত বিলীন হয়ে যাও বিনয়ী হয়ে যাও বিনয়ের ডানা মা বাবার সামনে বিছায়া দাও এতটুকু কথা বললেই তো শেষ বিনয়ের সাথে ডানা বিছায়া দাও বলা শেষ বলে না না মিনার রহমা অনুগ্রহের সাথে মহব্বতের সাথে এ কথাটা কেন বললেন বলে এ কথাটা যদি না বলে বিনয়ের ডানা অর্থাৎ মা বাবার সামনে নত হওয়া দিলের ব্যাপার আলাদাও হতে পারে অনেক সময় দেখা যায় সমাজের চাপে পড়ে সন্তান মা বাবার
কাছে মাথা নত করে কিন্তু দিলে কোনো মহব্বত নাই আল্লাহ বলেন এমন বাতপারি চলবে না দিল থেকে মহব্বত করে মা বাবার কাছে তুমি নরম হয়ে যাও এমন ভাবে নরম হইবা মা বাবা থাকবে জিন্দা তুমি থাকবা মা বাবার কাছে মরা লাশ ও সন্তান এত কিছু বলার পরেও যদি অন্যায় করিয়া ফালাও তাড়াতাড়ি মা বাবার পায়ে হাত ধরে ক্ষমা নাও মা বাবার পায়ে হাত দিলে সম্মান কমে না রে যুবক আপনারা কত দূর থেকে এই বিল পেরিয়ে কত ঠান্ডার ভেতরে কুয়াশার মাঝে আসছেন আমি জানি আপনারা টাকার জন্য আসেন নাই খানার জন্য আসেন নাই কেউ নিজের পকেটের টাকা ব্যয় করে আসছেন কেউ গাড়ি ভাড়া করে আসছেন আমার মা বোনেরাও আসছেন আমার চেহারা দেখার জন্য না আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন আল্লাহর কসম কোরআন শরীফ সামনে আপনাদেরকে দেওয়ার মতো আমার এলেম নাই কোনো আমলও নাই তবে এই সম্মানের চেয়ারে বসার পেছনে এলেম আমল কিছুই না একমাত্র কারণ আমার মা বাবার চোখের পানি আর আল্লাহওয়ালার নেক দোয়া ও সন্তানের মা বাবা ও সন্তান অন্যায় যদি করো তাড়াতাড়ি মা বাবার কাছে ক্ষমা নাও আল্লাহর নবী কথাটা বলা মাত্র এক সাহাবী দাঁড়ায় বলেন ও পয়গম্বর আমার মাও নাই বাবাও নাই অন্যায় তো করেছি কিভাবে ক্ষমা চাই আল্লাহর নবী বলেন যাও যাও শুক্রবার কবরের কিনারায় গিয়া দরুদ সালাম পড়ো সূরায়ে ফাতিহা একবার পড়ো তিনবার কুল হু আল্লাহ সূরা পড়ো আল্লাহ কুমুত তাকা সূরা পড়ো এরপরে দোয়াটা পড়ো রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা যদি ওই শুক্রবার দিন মা বাবার কবরের কিনারায় গিয়া কান্না করো আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন তুমি হাজারো অন্যায় যদি করো আল্লাহ চোখের পানির কারণে ক্ষমা করে বাধ্যগত মায়ের সন্তানের খাতায় নাম উঠায় দিবে কি দুঃখ গো আজ এই বাংলার বাঙালি চালাক মুসলমান চান্দা উঠাইয়া টাকা উঠাইয়া ব্যানার টানায়া শাহজালালের দরবারে দৌড়ায় শাহপরানের দরবারে দৌড়ায় আমানুচ্ছার দরবারে যায় অথচ বাড়ির দরওয়াজায় মা বাবার কবর একবার মা বাবার কবরের জিয়ারতে গেলা না রে বাবা শাহজালালের দরবারে গেলা কি করলা বন্ধু বান্ধব নিয়া পাঁচ দিন আড্ডা দিলা নাচ গান দেখলা পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাতেও পড়লা না কি হলো পাঁচ দিন গিয়া ওরে শাহজালালের ভক্ত তো হতে পারলি না কে সে শাহজালাল আল্লাহর মহব্বতে জীবনে বিবাহ করে নাই অথচ তুমি ম্যাডামের তালে পরে রসুলের সুন্নতের জবাই দিলা শাহজালালের জীবনে পাগড়ি খুলে নাই মাথায় পাগড়ি হাতে লাঠি আর তসবি ও শাহজালাল রহমাতুল্লাহ আলার ভক্ত বলো তোমার মাথায় টুপি কই দাড়ি কই পাগড়ি কই আসলে তুমি শাহজালালের ভক্ত না শাহজালালের ভক্ত যদি দাবি করে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালারাই করতে পারি তুমি টাকা উঠাইয়া ওখানে যাও মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার গুনাহ মাফ হবে রসুলের হাদিস ভালো লাগে না তুমি সেখানে যাও মা বাবা তোমার কত আপন অথচ সন্তান মা বাবারে কবরে রাইখা কত গুনার কাজ করে বরে আরামে আছে না রে বাবা না বরং মা বাবার কবরে আজাব চলে যায় ও সন্তান ওই মা বাবার কবরে কষ্ট দিও না রে সন্তান অনুরোধ করে বলছি ওই মা বাবার থেকে দোয়া নাও মা বাবার দোয়া বড় কঠিন মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া নাও ওই দোয়াটা তোমারও নিজের জীবনের জন্য ফসল বয়া দিবে রে বাবা দুনিয়া চিরদিন থাকার জায়গা না রে ভাই অনুরোধ করে বলছি ইয়া যুবক
এ দুনিয়া কিছুই না আজ আছে কাল নাই এ জীবনে কত যুবকের জানাজা পড়াই না কত যুবকের লাশ কবরের ভিতরে রাখলো ও নবীর উম্মতের দল রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় সাহাবায়ে কেরাম কালেমা পড়াচ্ছে কিন্তু আলকামা নবীর সাহাবী জিব্বায় কালেমা আসে না নবীজির কাছে খবর দেওয়ার পরে বলে তার মা আছে কিনা বলে আছে বলে তার মাকে ডেকে দাঁড় করায় বলো আলকামারে ক্ষমা করো মা রাজি না নবী এসে আলকামার মাকে বললেন ও আলকামার মা আলকামারে মাফ করে দেন জিব্বায় কালেমা আসে না ইন্তেকালের সময় মা বলে না না আমি আমার সন্তানের ক্ষমা করব না আল্লাহর নবী বলেন আগুন জ্বালাও ও সাহাবায়ে কেরাম আলকামারে আগুনের মধ্যে জ্বালায় দেই আল্লাহর নবীর কথার পর আলকামার মা চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি ক্ষমা করে দিলাম কারণ সন্তানের কষ্ট সহ্য করতে পারি না আমি মাফ করে দিলাম মা যখন কথাটা বলল আলকামার জবানে কালেমা জারি হয়ে গেল ও সন্তানের মা বাবা ও সন্তানের মা বাবা সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে যদি আশা করেন তাহলে আপনাকেই ভালো ব্যবহারটা শিখাইতে হবে ঈদের দুই দিন আগে সন্তান মায়ের কাছে মোবাইল করে বলে মা ঈদের বাজার বাবাই করছে বলে না করে নাই বলে মা বাবারে নিষেধ করো আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসতেছি আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসবো ঈদের বাজার আমি নিয়ে আসবো মা বাবাকে নিষেধ করে দাও মা বড় খুশি আমার সন্তান ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসবে আজ কালকে ঈদ আজকে সন্তান ঢাকার বাজারে ছুটি নিয়ে সন্ধ্যাবেলায় বাসের টিকিট করলো মার্কেটে ঢুইকা সন্ধ্যা দুপুর বেলা কয় মা আমি মার্কেটে বলো তোমার জন্য কি কিনবো মা মোবাইলে কান্না করে বলে ও সন্তান আমার কিছু লাগবে না তুই আয় তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে আমার লাগবে না কারণ আমার যা দাও সবার থেকে তোর জিব্বার মা ডাকটা বড় মজা সন্তান সন্ধ্যাবেলা বাসে উঠা বলে মা রাত্র একটার সময় আমি বাসায় চলে আসব আমি ঈদের বাজার নিয়ে আসতেছি সন্তান এবার বাসে উঠে মাকে মোবাইল করে মোবাইল বন্ধ করে পকেটে এবার মা আজকে রাতে ঘুমায় না বাবায় খানা খেয়ে ঘুমায় গেল মা বারবার ঘড়ির দিকে তাকায় এ যুবক মা বাবার চিনুনারে সন্তান সন্তান মার কাছে বলল মা আমি একটার সময় বাড়ি আসব মা দেখে ঘড়ির কাঁটা ঘুরে বারোটায় চলে গেল সন্তান এক ঘন্টা পরে আসবে মায়ের কান্তা সজাগ আমার সন্তান এসে মা বলে ডাকবে কলিজা ঠান্ডা বাবায় ঘুমায় গেল মা ঘুমায় না ঘড়ির কাঁটা একটা বেজে গেল সন্তান আসবে মা বড় খুশি কিন্তু না ঘড়ির কাঁটা ঘুরে ঘুরে দুইটা বেজেছে মা ভাবলেন হয়তো যানজটে পড়েছে দুইটা বাজলো অসুবিধা নাই কিন্তু না না ঘড়ির কাঁটা যখন তিনটা পেরিয়ে যায় মায়ের দিলে কেমন যেন একটা আঘাত লাগলো এত লেট হতে তো পারে না এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়ে বলে ও স্বামী সন্তানের একটু মোবাইল করে দেখো কোথায় বাবায় ঘুম থেকে উঠে বাবা সন্তানের মোবাইলে রিং করে রিসিভ হয় না কেটে যায় আবার কল দেয় আবার কেটে যায় আবার কল করে রিং হয় রিসিভ হয় না আবার কেটে যায় কয়েকবার দেওয়ার পর বাবার দিলেও কেন যেন চিন্তা শুরু হয়ে গেল কিছুক্ষণ পর মার চোখের পানিগুলো পর শুরু হয়ে গেল কারণ মায়ের অন্তরে খবর না জানি সন্তান কোনো বিপদে পড়েছে এরে সন্তান রাতের তিনটা বাজে তুই মায়ের কাছে মোবাইল করে দেখবি মা তোরে রাতের বেলা কল দাইতে ধরো না সকালে বলো ঘুমাইছি টের পাই না ওই আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের তিনটা চারটায় পরীক্ষা করে দেখবি
মাকে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথায় ও মা তুমি কি ঘুমাও না বলে হ্যাঁ ঘুমাইছি তবে আমার কান সজাগ মোবাইলের আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিছে বাবা কারণ যদিও ঘুমাই তবে তোর মায়া তোর মহব্বতে আমি সব সময় সজাগ বাবা মোবাইল করে পেল না কিছুক্ষণ বাবা চিন্তায় চুপচাপ হঠাৎ করে বাবা আবার যখন কল করেছে ধরে না আবার কেটে গেল কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে মোবাইল রিসিভ হয়ে গেল বাবা ডাক দিয়ে কয় বাবা ও সন্তান কই বাবার কানের কাছে মোবাইলে কোনো আওয়াজ নাই শুনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ বাবা ডাক দিয়ে কই কে তুমি মোবাইলটা ধরেছো আমার সন্তানকে দাও একজনে ডাক দিয়ে কয় কে আপনি বলে আমি মোবাইলওয়ালা সন্তানের বাবা ডাক দিয়ে কয় বুড়া তুমি এখনো ঘরে ঘুমাও তাড়াতাড়ি দৌড়াও তোমার সন্তান সাদা কাপড়ের বাসিন্দা হয়ে গেছে রাস্তায় বাসে আসতেছিল দুর্ঘটনায় তোমার সন্তান আর বেঁচে নাই বাবা মোবাইলটা ফালায় বেউস মা দরজা খুলে বাহিরে দৌড়ায় আর কয় কই তোরা বনের আয় আমার বাবা ঈদের বাজার আনতে গিয়ে চির বিদায় আমি আমার বাবার আগায় আনতে যাই স্বামী ডাক দিয়ে কয় বিবি চুপচাপ ধৈর্য ধারণ করো আমি সন্তানের নিয়ে আসতেছি লাশ নিয়ে আসতেছি বাবা এবার অ্যাম্বুলেন্স নিয়ে দৌড়ায় লাল পতাকা লাগায়া সন্তানের কফিনটাকে নিয়ে বাড়ির দিকে যখন রওনা কান্নার আওয়াজ মা দরওয়াজায় অপেক্ষা যখন লাল নিশানের গাড়িটার দরজা দিয়ে ঢুকে মা চিল্লায় একটা দৌড় দিয়া ড্রাইভারের বলে গাড়ির ব্রেক কর আমার বাবার ডালা খুলে দে আমার বাবার একটু দেখানি কেমন ঈদের বাজার নিয়ে আসছে মা দৌড়ায় গিয়া কফিনটা খুইলা বাবারে চুমা খায়ার বলে বাবা তুই কি আমাকে এই ঈদের বাজারের সংবাদ শুনাইছো মা আজ পর্যন্ত পাগল নির্মত ঘুরে আজ পর্যন্তই মাকে কোনো ডাক্তার ভালো করতে পারে নাই ওরে সন্তান ওই মা বাবাকে কেমন করে ভুলে যাও ও এলাকার মা বোনেরা ও বৃদ্ধ বাবাজিরা অনুরোধ করে বলি সন্তানটারে আলেম বানাও হাফেজ কোরআন বানাও মাদ্রাসায় পড়ে ঠগি নাই রে যুবক ও বাবাজি ওই মা বাবার থেকে তো ভালো মা বাবা কেউ নাই যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ নামাজ আদায় করে ওই মা বাবার কপাল ভালো যেই মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়ায় ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান জমানার বড় আলেম হাফেজ এরে যুবক অনুরোধ করে বলছি যদি আমগো চাকরি নাই আমরা সার্টিফিকেট পাই নাই আমরা কওমি মাদ্রাসায় পড়েছি অনেকেই তো বলে কওমি মাদ্রাসায় পড়ে কি লাভ চাকরি পাওয়া যায় না চাকরি নাই আল্লাহর কসম কোন বাগের বাচ্চা থাকলে দাঁড়ায় বল আমরা কওমিতে পড়ার কারণে চাকরির অভাবে সার্টিফিকেটের অভাবে কোনদিন কোন হাফেজ সাহেব কারি সাহেব মাওলানা বিবির জন্য ছেলে মেয়ের জন্য কোথাও ভিক্ষা করেছি নাকি না না বরং যদিও ইমামতি করি 6000 বেতন 6 মাস বাকি যদি আমরা মুয়াজ্জিনি করি 3000 বেতন 9 মাস বাকি তারপরও আমাদের কোনো টেনশন নাই কারণ 5000 টাকাও যদি পাই হালাল পাই 50000 টাকার থেকেও বেশি বরকত ও
নবীর উম্মতের দল বর্তমান সরকার বাহাদুর চায় আমাদের মাদ্রাসা কওমি মাদ্রাসার সার্টিফিকেটকে সরকারিভাবে মান দিবে সনদ দিবে স্বীকৃতি দিবে আমরা আমাদের উলামায়ে কেরাম মুরব্বীরা বলেছেন আমরা দেওবন্দ মাদ্রাসা ভারত সরকার যেমন দিয়েছে এমন চাই বেশি লাগবে না বলে কেমন এম এর ছেলেটা সার্টিফিকেট নিয়ে যখন সরকারি টেবিলে দাঁড়াবে ও যেমন সম্মান পাবে চেয়ার পাবে আমার ছেলেটাকে আমি সার্টিফিকেট দিব আমার মাদ্রাসার ছেলেটারে ওই সার্টিফিকেটের উপরে সরকারি সিল লাগাইয়া যখন টেবিলে দেওয়া হবে এম এর ছেলেটার মতো আমার ছেলেটাও সম্মান পাবে এর বেশি কিছু লাগবে না কেউ যদি বলে না হবে না আমরা কানে দড়ি উঠাবো আমগো কথায় চলতে হবে আমরা ধিক্কার জানাই আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলেছি বলতে চাই 40 বছরে আমরা কারো পায়ের পিন কিনারায় দড়াই নাই আমরা হুজুরেরা কোনোদিন এমপি মন্ত্রী কোনোদিন চেয়ারম্যান কমিশনারের কাছে দড়াই নাই ডিস্টার্ব করি নাই আমগো হুজুরগো একটা চাকুরি দাও চাকুরি দাও চাকুরি দাও কোনোদিন আন্দোলন করি নাই তাহলে হুজুরেরা কেন বাঁশের লাঠি নিয়ে ময়দানে স্লোগান দেয় হুজুরেরা ময়দানে আন্দোলন করে টাকার জন্য না হুজুরেরা আন্দোলন করে নবীজির ইজ্জত রক্ষার জন্য ওরে নবীর উম্মত কিন্তু দুঃখ অন্তরে ভরা এদেশে বেশ্যা তাসলিমার পতন যখন হয়েছিল মুসলমানের সংখ্যা ছিল কম আজকে মুসলমানের সংখ্যা এত বেশি এরপরেও নবীজির দুশমন আজ পর্যন্ত বিচার পেলাম না এই দোষটা বাহিরের কাউকে দিয়া লাভ নাই আমরা নিজেরা নিজেরা এক নাই এজন্য বেঈমানরা সুযোগ পেয়েছে না হয় আমরা যদি টুপিওয়ালারা আহলে হক এক হয়ে যাইতাম এই বাংলার জমিন থেকে বেঈমান নাস্তিক নবীর দুশমন ভণ্ড সাইজ করতে আমগো টুপিওয়ালাদের মাত্র এক ঘন্টা সময় আমরা যে এক নাই আজকে বয়ান করে গেলাম কালকে আর এক হুজুরে আমারে বাস দিবে বুঝেন নাই গিয়া বলবেন ওরে হাফিজুর রহমান বয়ান করছে ওর মিয়া বাদ দাও খালি একটা কণ্ঠ পাইছ যদি বলেন না কণ্ঠ না এলেমও আছে বলে এলেম থাকলে কি হইব আমল নাই হিংসুক হিংসুক হুজুর বলবে আপনি বলবেন না একেবারে চেহারা দেখলেও তো বোঝা যায় একজনে তেঁতুল খায় তেঁতুল চিনেন আপনি বলেন ভাই তেঁতুল কেমন লাগে বলে ঠোঁটের মিশকলে বুঝো না বান্দার আমল আছে কিনা চেহারায় তো বোঝা যায় একেবারে খারাপ না হিংসুক টুপিওয়ালা বলবে আমল থাকলে কি হবে বেশি দিন টিকবে না নাই নাই এরে নবীর উম্মত অনুরোধ করে বলি রে যুবক মাদ্রাসায় কোরআন পড়ে ঠগি নাই বলে মাদ্রাসায় পড়ার কারণে আজ আমগো মাদ্রাসায় ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বাংলা আসেনি পারফেক্ট আমাদের সিলেবাস কোনো টেনশন নাই আপনার পাঁচ বছর সাত বছরের ছেলেটা স্কুলে যায় আমার সাত আট বছরের ছেলেটা মাদ্রাসায় যায় আপনার ছেলে স্কুলে গিয়া পরে সরোয়া আমার ছেলেও মাদ্রাসায় গিয়া পরে সরোয়া আপনার ছেলেও স্কুলে গিয়া পরে সরায়া আমার ছেলেটাও এই মাদ্রাসায় গিয়া পরে সরায়া ব্যবধান কি ব্যবধানটা বলবো আপনার ছেলে স্কুলে গিয়া পরে সরোয়াতে অজগর আমার ছেলে মাদ্রাসায় গিয়া পরে সরোয়া ওযু আপনার ছেলে স্কুলে গিয়া পরে সরায়া আপা আমার ছেলে মাদ্রাসায় গিয়া পরে সরায়া আল্লাহ আপনার ছেলে স্কুলে কবিতা শিখলো আমার ছেলেটাও কবিতা পড়লো মাদ্রাসায় রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আপনার ছেলেটা স্কুলে গিয়া কবিতা পড়েছে অঙ্ক ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল মিলায় জিলায় হজাও বড় ল বানায় কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হামটিমা টিম টিম তার খারা দুটো সিং তারা মাঠে পারে আন্ডা ভাইরা আমার বলেন তো সিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি তাহলে মিথ্যা না সত্য কথা
আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যেই শিক্ষার ফাউন্ডেশন হবে মিথ্যার উপরে ওই শিক্ষার দ্বারা জাতির কল্যাণ হবে না হবে দুর্নীতি চাঁদাবাজ আমি স্কুলের বিরুদ্ধে কলেজের বিরুদ্ধে বলি না রে ভাই কারণ স্কুল কলেজে তাকায় দেখো হে যুবক তোমার মত কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই তাহলে কেন আমি খারাপ বলবো তুমি খারাপ তোমার চরিত্র খারাপ র‍্যাব আর্মি পুলিশ বিডিআর ওসিডিসি এসপিআইজি ওকিল ব্যারিস্টার দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই তুমি কেন পারবা না রে ভাই তোমার কপাল খারাপ ড্রাইভারি করে দাড়িওয়ালা নামাজি শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে দাড়িওয়ালা নামাজি যুবক অভাব নাই তুমি কেন পারবা না দুইটা পায়ে ধরে বলি দাড়ি কেটে নবীর কাদাইও না কোন লাভ যদি হয় বল আমিও দাড়ি কাটবো বল কোন লাভ যদি হয় বল আমাকে বল চেহারা ভালো হবে নাকি যৌবন বাড়বে নাকি ধনী হওয়া যাবে নাকি হায়াত বাড়বে নাকি বল কিছুই হবে না বিজ্ঞান বলে তিনটা গজব লাগবে এক নম্বরে চোখের পাওয়ার চলে যাবে দুই নম্বরে যৌবনের পাওয়ার চলে যাবে তিন নম্বরে অকালে মরণ হবে তাকায় দেখ যুবকের অকাল মরণ প্রতিদিন যুবকের লাশ যুবকের লাশ যুবকের লাশ কয়দিন আর বাহাদুরি করবা গত কোরবানি চলে গেল এর কোরবানির আগের জুমাটা পড়াইতে গিয়া গুলশান মসজিদে চলে গেলাম জুমার নামাজের বয়ানে যাব মসজিদে হঠাৎ করে দেখি আমার রুমের ভিতরে একটা যুবক ছেলে ঢুকলো দুইকেই আমার চকিতে আমি বসা ছেলেটা ফলরে বসলো আমার হাতে একটা মোবাইল দিল আমি মোবাইলের দিকে তাকায় দেখলাম একটা বখাটে যুবক গলায় চেইন লাগানো শার্ট প্যান্ট মাথার চুল লম্বা আমি মোবাইলের ছবির দিকে তাকাই আর যুবকের চেহারার দিকে তাকায় দেখি ছোট ছোট দাড়ি মাথায় টুপি একটা জামা গলায় একটা পাগড়ি ও ঝুলানো আর চোখের পানি গুলো পাগড়ির আগা দিয়ে মুছতেছে আমি বললাম এ যুবক এই মোবাইলের ছবিটা কার যুবক বলে হুজুর আমার ছবি আমি বললাম কতদিন আগের বলে আট মাস আগের ছবি আট মাস কি করতে তুমি আট মাস আগে বলো যুবক চোখের পানি ছেড়ে বলে রে হুজুর পরিচয় দিতে লজ্জা পাই আমি এ বাংলাদেশের একজন গান গাওয়ার শিল্পী নাটক করি কৌতুক করি শিল্পী শুটিং করি লক্ষ লক্ষ টাকা আমার হাদিয়া আমি বললাম পরিবর্তনের সোয়া পাইলা কোথায় যুবক দেখে বলে রে হুজুর আমি বুঝাবার জন্য আপনাদের বলছি অহংকারী করছি না রে বাবা বুঝাবার জন্য বলি হেদায়েতের মালিক কে হেদায়েতের মালিক আল্লাহ যুবক বলে হুজুর আমি বান্ধবীদের নিয়ে একবার আট মাস আগে মোমেন শাহী জামালপুরে শুটিং স্পটে গেলাম ওখানে গিয়া শুটিং করব হঠাৎ আমি ইন্টারনেট সার্চ দিয়ে মোবাইলটা ওপেন করলাম একটা বয়ান বেজে উঠলো আমি দু চার মিনিট বয়ানটা শুনলাম কেন যেন ভালো লাগা শুরু হয়ে গেল কোরআনের তালাওয়াত ইসলামের কথাগুলো এত মজা লাগলো আমার মনটা কেমন যেন নরম হয়ে গেল বান্ধবীরা বলে আয় আয় শুটিং শেষ কর তাদের ডাকে শুটিং শেষ করে দ্রুত ঢাকায় গিয়া তোদের থেকে বিদায় নিয়ে আমি নিজের বাসায় চলে গেলাম বাসায় গিয়া নিজের রুমে ঢুইকা জানলা দরজা আটকায়া আমি ওই মোবাইলের বয়ানটা কতবার কতবার শুনলাম এক পর্যায়ে দেখা গেল মোবাইলের বয়ান শুনে শুনে আমার চোখের পানি পড়ে বুকটা ভেসে গেল আমি সিদ্ধান্ত নিলাম আর জাহান্নামের পথে যাব না শত শত শার্ট প্যান্ট ফালায়া আমি দৌড়ায় গেলাম মসজিদের পিছনে একটা দোকান একটা টুপি কিনলাম একটা জামা আমি জামা টুপি নিয়ে দৌড়ায় ইমাম সাহেবের রুমে গেলাম ইমাম সাহেব বেয়াদবি মাফ করবেন আমারে তাড়াতাড়ি একটু তওবা ফরায়া দেন আমি জাহান্নামের আসামি হয়ে গেছি আর না আমি তাড়াতাড়ি আল্লাহর পথে যেতে চাই ইমাম সাহেব বলে যুবক কেমন করে তোমারে পরিবর্তন বলে মোবাইলের একটা বয়ান ওই বয়ান শুনে আমার দিল নরম হয়ে গেল বলে কার বলে জানি না চিনি না দেখাও হুজুর আমি ওপেন করে আবার ওই মোবাইলের বয়ানটা চালাইলাম ইমাম বয়ানটা শুনে আমার মাথায় হাত দিয়া মহব্বতের দোয়া করলো
আর বলল যুবক এই বান্দারে চিনো আমি বললাম না আপনি চিনেন ইমাম বলে না না তবে কে এমনে চিনি তার সাথে কোনো গভীর সম্পর্ক নাই সাক্ষাৎ নাই তারে কোথায় পাই বলে জানি না তবে ঢাকার আশেপাশে মাঝে মাঝে বয়ান করে কি নাম বলে তিনি হলো কুয়াকাটার হাফিজুর রহমান কোথায় তারে পাই হুজুর আমি 8 মাস পর্যন্ত ঠিকানা তালাশ করে আজকে জানলাম আপনি গুলশান এলাকায় নাকি জুমার নামাজ পড়ান আমি বহু কষ্ট করে আপনার কাছে আসছি একটু দোয়ার জন্য আর কিছু না আপনি আমার মাথায় হাতটা বুলায় একটু দোয়া করে দেন আল্লাহ আমাকে হেদায়েতের পথে নিয়ে আসেন গুনার পেছনে জানোয়ার না যায় আমি বললাম যুবক তুমি এখন কিভাবে সংসার চালাও যুবক চোখের পানি ছেড়ে বলে হুজুর অনেক কষ্টে সংসার চালাই কারণ আগে আমি হারাম টাকা দিয়ে সন্তান কত আরামে চলেছি কিন্তু এখন আমি হারাম খাই না হালাল ভাবে চলি কষ্ট আমি বললাম কি করে খাও যুবক বলে লজ্জার কথা আমি পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায়ের জন্য স্বাধীনভাবে একটা তরকারির দোকান দেই ঢাকা রামপুরা রাস্তার পাশে সারা দিন তরকারি বিক্রি করে যা পাই ওদি আমার বাজার করি সংসার চালাই এরপরেও হুজুর আমি বেজার না কারণ আল্লাহর কাছে শুকর আদায় করি আল্লাহ আমাকে হেদায়েতের পথে নিয়ে আসছেন এত বয়ান করেও পাও ধরে ধরে বলার পরেও সবার কপালে হেদায়েত আসবে না সবাই জান্নাত পাবে না রে যুব আল্লাহ যদি কবুল করে তৌফিক দেয় এর যুবক চাকরি খাওয়ায় না টাকা বাঁচায় না বাঁচানোর মালিক রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহর যুবক দিলটারে নরম করো ঘুমের মধ্যেও তো মরণ হয়ে যেতে পারে 24টা ঘন্টা আমলনামায় গুনাহ লেখা হয় অনুরোধ করে বলছি খাঁটি অন্তরে তওবা করো জীবনে নবীরে কাঁদাইবা না নামাজ ছাড়বা না বেপর্দায় চলবা না কোরআন তারে সিনায় লাগাইবা মা বাবার বাধ্যগত সন্তান হইবা সুলাইমান পয়গম্বর যুবকেরা ডেকে বলে কত বছর এখানে জিকির দাও যুবক ডেকে বলে এখানে 2000 বছর আল্লাহর নামের জিকির করি মনে আছে নি বলবো না শেষ করে দিব শুনবেন সবাই কারা কারা শুনবেন না সারফাজুন পাওয়া গেছে এরা ভুলে না ঘুমাচ্ছে মনে হয় নাকি ঘুমে ধরছে নাকি আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন অপর্দার অন্তরালের মা অনুরোধ করে বলি রে মা পর্দা করো কোরআনওয়ালা সন্তানের মা হয়ে কবরে যাও নিয়ত করো ও আল্লাহ তুমি আমার ঘরে একটা নেককার সন্তান দাও টাকা পয়সা কিছুই না টাকার গোলাম আমি না আমার গোলাম টাকা আমি টাকার গোলাম না টাকা আমার গোলাম পয়গম্বর সুলাইমান বলে কত বছর কত বছর জোরে কোন তুমি কিছু খাও না ক্ষুধা লাগে না বলে হ্যাঁ লাগে কি খাও বলে তেমন বেশি ক্ষুধা না যখন ক্ষুধা লাগে মাছের একটা মাথার মতো আমার সামনে হাজির হয় ওই মাছের মাথার ঠোঁটে একটা গাছের পাতা ওইটা আমি জিব্বায় লাগানো মাত্র ক্ষুধা নিবারণ হয়ে যায় কার কুদরত ও যুবক তুমি যেখানে আসলা কেমনে আসছো অবশ্যই পেছনে কারো না কারো চোখের পানি আছে বল কার পানিতে এনেছিস যুবক চোখের পানি ছেড়ে বলে রে ভাই আমি 2000 বছর এখানে আল্লাহর জিকির করি এমনি আসি না আমার পেছনে দুটো মুরব্বির চোখের পানি আর দোয়া একজন হলেন আমার বাবা আর একজন হলেন আমার মা আমি আমার জীবন উৎসর্গ করে মা বাবার খেদমত করেছি বাবায় যখন বৃদ্ধা হয়ে গেল বিছানায় পড়ে আছে আমি বাবার খেদমত করি ইন্তেকালের সময় আমার বাবা আমার হাত ধরে দোয়া করেছে আল্লাহ এমন ভাবে তোমার হায়াত আমার ছেলের হায়াত বাড়ায় দাও আল্লাহ তুমি গায়বী রিজিকের ব্যবস্থা করে হায়াত বাড়াও আর মা ইন্তেকালের সময় দোয়া করেছে আল্লাহ নির্জন জায়গায় তুমি আমার ছেলেরে তোমার গোলামি করা
করার তৌফিক দাও আমার মা আমার বাবার দোয়া আল্লাহ কবুল করেছেন দীর্ঘ হায়াত দিলেন গায়বী খানাও দিলেন এবং নিরাপদ জায়গায় আল্লাহর গোলামি করার সুযোগ দিয়েছে ওরে যুবক আল্লাহর গোলাম আমি অনুরোধ করে বলি আল্লাহর মহব্বতে মা বাবার খেদমত করবা নামাজ সারবা না দাড়ি কাটবা না বেপর্দায় চলবা না সবার অন্তরে তওবার নিয়ত আসবে না তবে যার অন্তর খাঁটি মুনাফিকি নাই গলায় ছুরি আসবে চাকরি থাক আর যাক আমি আমার আল্লাহকে বেজার করব না নবীরে বেজার করব না নামাজ সারব না দাড়ি কাটব না বেপর্দায় চলব না কোরআন পড়ব অন্তর যদি ভালো হয় খাঁটি নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দাও নারায়ে তাকবীর আয় আল্লাহ আপনি হাতগুলো কবুল করে নেন ও দয়ার মালিক দাড়িওয়ালা নামাজি বানায় দেন নবীজির সুন্নতের আমলওয়ালা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের তওবা অনুযায়ী চলার তৌফিক দান করেন আল্লাহ ব্যবসা চাকরি কামাই রুজিতে বরকত বাড়ায় দেন পরস্পরে মিল মহব্বত বাড়ায় দেন হিংসা দূর করে দেন আল্লাহ নবীজির সুন্নতের উপর আমল করার তৌফিক দান করেন বলেন আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন اللهم اجعلني في عيني صغيرا وفي أعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم نور قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك আয় আল্লাহ গভীর রাত গুনার বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি তিন দিন ব্যাপী মাহফিলের আজ প্রথম দিন আরো দুদিন আছে আয় আল্লাহ এই মাহফিল আপনি কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ যারা আসছেন যারা আসবেন সবাইকে কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ এর পেছনে যারা সহযোগিতা করে মাইক লাইট প্যান্ডেল দিয়ে কথা দিয়ে পরামর্শ দিয়ে সবাইকে কবুল করে নেন আয় আল্লাহ আমার ভাই আব্দুল হান্নান সাহেব আয় আল্লাহ বড় আয়োজন করেছে কোরআনের মাহফিল যদি গানের প্যান্ডেল সাজাইতো কেউ কিছু বলার ছিল না রে আল্লাহ আয় আল্লাহ গুনাহের বাজার না মিলায়াক নেকের কোরআনের বাজার মিলাইছেন আয় আল্লাহ তার এই উদ্দেশ্যকে আপনি নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ হায়াতে বরকত দান করেন আয় আল্লাহ তার সন্তানাদিকে দিনদার বানায় দেন আল্লাহ আয় আল্লাহ ঘরের ভেতরে শান্তি ও রহমত দান করেন আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকুরিতে বরকত বাড়ায় দেন আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আলোচনা যা হয়েছে ভুল ত্রুটি ক্ষমা করে দেন আল্লাহ
আয় আল্লাহ সওয়াবটুকু নবীজির রওজা মোবারকে পৌঁছায় দেন আল্লাহ আদম নবী থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে সবার উপরে পৌঁছায় দেন আল্লাহ আয় আল্লাহ গুনাহগার বলে তারায় দিন না নবীজির ওসিলায় আমাদের মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ কত উলামায়ে কেরাম হাত তুলেছেন কত মুরব্বীরা কত যুবক ভাই আয় আল্লাহ কত ছোট ছোট বাচ্চা তালিবুল ইলম ছাত্ররা পর্দার আড়ালের মা বোনেরা সকলের মোনাজাত নবীজির ওসিলায় কবুল করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আল্লাহ ঘরে ঘরে কোরআন সুন্নার বাতি জ্বালায় দেন মা বোনদের আবেদা পর্দানিশি বানায় দেন ছেলে সন্তান গুলো দিনদার বানায় দেন আয় আল্লাহ ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালায় দেন আল্লাহ ইলম হিলম হিকমত আমল ইজ্জতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ কুদরতি হাতে নবীজির ওসিলায় হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন আল্লাহ সমস্ত মসজিদগুলো কবুল করে নেন যা প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দেন আল্লাহ ঈমান আমল মজবুত করে দেন আয় আল্লাহ হিংসা রিয়া কিবির থেকে হেফাজত করেন আল্লাহ ইখলাসের উচ্চ মাকাম দান করেন আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ এ বাংলার জমিন শান্তির জমিন সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত বানায় দেন ইসলামের জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদের নাজাত দিয়া দেন এখনো যারা চেষ্টা করে কবুল করেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করেন আল্লাহ আয় আল্লাহ ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে ধোকা দেয় তাদের হেদায়াত দান করেন আল্লাহ আয় আল্লাহ নবীজির রওজা ও কাবা জিয়ারতের তৌফিক দান করেন আল্লাহ জীবনে একবার যদি হয় আমার মায়ার নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দিয়েন আল্লাহ আয় আল্লাহ দুনিয়ার লোভ দূর করে দেন আখেরাতের মহব্বত অন্তরে পয়দা করে দেন আল্লাহ একজনের হাতও খালি ফিরায়া দিন না সকলের হাত নবীজির ওসিলায় কবুল করেন আল্লাহ আয় আল্লাহ দ্বীনের প্রতি কোরআনের প্রতি মহব্বত জমায় দেন আয় আল্লাহ সুন্নতের আমলওয়ালা বানায় দেন গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মেহরবানি করে সবার সাথে মিল মোহাব্বত পয়দা করে দেন আল্লাহ আয় আল্লাহ পাঁচ ওয়াক্ত বা জামাত নামাজ আদায়ের তৌফিক দান করেন আয় আল্লাহ সমস্ত গুনাহের থেকে আপনি কুদরতি হাতে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ নফসের ধোকায় পরে অন্যায় করেছি মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের জাতি ভাই মুসলমান বার্মায় কত কষ্ট পায় আয় আল্লাহ চোখে তাকায় সহ্য করা যায় না রে আল্লাহ খানা নাই ঘুম নাই ও দয়ার মালিক আমরা আরামে ঘুমাই তাদের চোখে ঘুম নাই কত কষ্ট করে জঙ্গলায় গাছের নিচে দিন কাটায় রাত কাটায় আয় আল্লাহ আমাদের গুনার কারণে আপনি শাস্তি দিয়েন না বেঈমানের হাত থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ বেদিন ও বেঈমান থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ বেঈমান ও বেদিনকে হেদায়াত দান করেন না হয় নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ ইমানের শক্তি বাড়ায় দেন বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন আল্লাহ জালিম মুনাফিক দুশমন থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ দ্বীনের খেদমতের জন্য আপনি নিরাপদে সারা দুনিয়ায় কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মোনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় নাই সন্তানের অপেক্ষায় বসে আছে আয় আল্লাহ আর একদল আপনার গোলামে ময়দানে আছে যাদের মা নাই যাদের বাবা নাই ইয়াতিমের মতো হাত তুলেছেন রে আল্লাহ কুদরতের নজরটা দিয়া দেখেন কে মা হারা ইয়াতিম কে যেন বাবা হারা ইয়াতিম ভাই বোন হারা অসহায় আয় আল্লাহ গুনাহের কারণে দিল শক্ত চোখে পানি না
কোরআনের বরকতে দিলটা নরম করে কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আয় আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষু দান করেন আল্লাহ আখেরাতের জিকিরওয়ালা অন্তর দান করেন আল্লাহ জিকিরওয়ালা জিহ্বা দান করেন আল্লাহ এ ময়দানে কি আপনার পছন্দের কোনো আলেম নাই এ ময়দানে কি কোনো পছন্দের মুরব্বী নাই কোনো যুবক নাই এ ময়দানে কি কান্নাওয়ালা কেউ নাই ও সন্তান ওই মা বাবার কবরের দিকে তাকাও লেপ গায়ে দিয়া ঘুমাও মা বাবার কবরে বিছানা নাই ও আল্লাহ এতিম সন্তানের দিকে তাকাইও কি মায়া হবে না রে মালিক ও দয়ার আল্লাহ এতিমদের দিকে তাকায় আমাদের মাফ করে দেন আয় আল্লাহ সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ দিলটাকে নরম করে কান্নার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনাহ নিয়া যেন কবরে না যাই কবরে যাওয়ার আগে সবাইকে গুনামুক্ত জিন্দেগি বানায় দেন আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মুরব্বীদের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আল্লাহ আমাদের ভেতরে যারা অসুস্থ মেহেরবানি করে সুস্থতা দান করেন আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন আপনি জানেন কুদরতিভাবে সবাইকে সুস্থ করে দেন আল্লাহ আওয়াজের ভেতরে ইখলাস ও রুহানিয়াতে স্পষ্টতা দান করেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন মুসিবত থেকে কুদরতি হাতে নবীজির সিলায় দ্বীনের নিসবতে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা সকলের দোয়া নবীজির সিলায় কবুল করে নেন আল্লাহ ঘরে ঘরে নেককার কোরআনওয়ালা সন্তান দান করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ সকলের মনের নেক আশা নবীজির সিলায় পূরণ করে দেন আয় আল্লাহ প্রতি বছরে মাহফিল কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আগামী দুই দিনেরও মাহফিল আপনি কবুল করে নেন সবাইকে নিরাপদে আসা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ এ মাহফিল হেদায়েতের জরিয়া বানায় দেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ কোরআনের আওয়াজ সকলের জিহ্বায় দান করেন আল্লাহ নবীজির মহাব্বত সিনায় দান করেন আল্লাহ মাদ্রাসার খেদমত করি ঢাকায় আপনি কবুল করে নেন জায়গার টাকার প্রয়োজন আল্লাহ গাইবি খাজানা থেকে কোরআনের বরকতে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দাদের দিলের মধ্যে কোরআনের মহব্বত ঢুকায় দেন দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করে দেন আল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين.